উপরে এবং বিপুল পরিমাণ এফডিআর পেয়েছি, যা কিছু তার নামে, কিছু তার মায়ের নামে গিয়েছে, যার পরিমাণ 165 কোটি টাকার উপরে। মায়ের নামে আছে প্রায় 140 কোটি টাকা এবং তার নামে শুধুমাত্র 25 কোটি টাকা রয়েছে। আমরা তার কাছ থেকে আরও কিছু বিপুল পরিমাণ US ডলার এবং সিঙ্গাপুর ডলারও পাই এবং কিছু মাদকও আমরা তার কাছ থেকে পেয়েছি এবং তার একটি আগ্নেয়াস্ত্র পেয়েছি। আমরা নিরীক্ষা করে দেখব তার লাইসেন্স এবং বৈধতা আছে কিনা। এই পরিপ্রেক্ষিতে আমরা 8 জনকে আমরা গ্রেফতার দেখিয়েছি এবং পরবর্তীতে আমরা আইনের কি কি ব্যবস্থা নেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, উনি যে ঠিকাদারি গুলো করেন তার যার মধ্যে কারণ মায়ের নামে আসলে 140 কোটি টাকা দেয়, তো কারণ মায়ের আসলে কোনো বড় কোনো ব্যবসা নেই, তো সেই কারণে মায়ের নামে এফডিআর করা হয়েছে। বাকি টাকাটা আমার নামে নগদ টাকা পাঠিয়ে হয়েছে। ব্যবসা হিসেবে নগদ টাকা থাকতেই হবে। কিছু সুবিধা অভিযোগ আছে, দুটো বিষয়। একটা হচ্ছে সেকেন্ডলি হচ্ছে তার যে হসপিটালগুলো রয়েছে দেহরক্ষী রয়েছে 7 জন, তারা কিছু কিছু জায়গায় এই হসপিটাল প্রদর্শন করে তারা ডাক্তারের বদলে তারা বলি করেছে, সে অভিযোগ করে কিন্তু রয়েছে। এই কিছু মাদক পাওয়া গিয়েছে যেমনভাবেই মূলত এই অপরাধের কারণে তাকে আটক করা হয়েছে। যদি এই বিষয়গুলি কোর্টে তদন্তে বেরিয়ে আসবে, যদি তিনি নির্দোষ হন তাহলে অবশ্যই আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযোগগুলি এখনও তদন্ত করি, তদন্ত বিষয়টি সুস্পষ্ট বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে ওনার যদি কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই কোর্ট শুনবে এবং সেখানে উনি বক্তব্য দেবেন। যদি সেটা দেখা যায় যে উনি প্রমাণ করতে পারলেন না, তাহলে অ্যাকর্ডিং টু ল যাওয়ার কথা হবে।